বিশ্বজুড়ে এক নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস। কি এই করোনা ভাইরাস? আমরা অনেকেই জানি, আবার অনেকে অল্প কিছু জানি, জানি না এমন সংখ্যা খুব কম। করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট। যেহেতু এই ভাইরাসকে দেখতে মুকুটের মতো লাগে, তাই এর নাম করোনা ভাইরাস। খালি চোখে দেখা যায় না এই ভাইরাস। এর উৎপত্তি চীনের উহান শহরে। অনেকের মতে উহানের একটি ননভেজ মার্কেট থেকে এই ভাইরাস উৎপত্তি, যা এসেছে বাদুড় থেকে। আবার অনেকের মতে এই ভাইরাস তৈরি করা হয়েছে উহানের একটি সায়েন্স ল্যাব থেকে, যা একটি মিসাইলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটাকে একটি সাইলেন্ট কিলার মিশন বলা যেতে পারে, যে মিশনের নেতৃত্ব দিচ্ছে চীন এবং সারা পৃথিবীর অর্থনৈতিককে এক চরম ধাক্কার মুখে ফেলেছে। সারা পৃথিবীকে নিজেদের কবজায় আনার এক দুর্ধর্ষ প্রক্রিয়া। যেহেতু এই ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাই আমাদের ভাবতে হবে এর প্রতিকার সম্পর্কে। এই করোনা ভাইরাস এখন পর্যন্ত তিনটি রূপ ধারণ করেছে, যার প্রতিষেধক এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। তাই পরিস্থিতি সামাল দিতে বা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সচেতনতাই সবথেকে বেশি জরুরি। এক্ষেত্রে আমরা যা যা করতে পারি, বাহির থেকে এসে অন্তত পক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। হাত না ধুয়ে না খেয়ে মুখে হাত দেওয়া যাবে না, অসুস্থ মানুষের সংস্পর্শে যাওয়া যাবে না। আপনি নিজে যদি অসুস্থ হন, তাহলে ঘরেই থাকুন, বাইরে বের হবেন না। সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করার জন্য। শুধু ডাক্তার নয়, করোনা ভাইরাস আছে এমন রোগীর কাছাকাছি যেতে হলে আমাদের অবশ্যই PPI ব্যবহার করতে হবে, সাথে সেফটি গগলস, সেফটি মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড ওয়াশ বা সাবান পানি ব্যবহার করতে হবে, বা কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মনে রাখবেন, ভীত হলে চলবে না। এই ভাইরাস মোকাবেলা করার জন্য আপনাকে সাহস রাখতে হবে। সর্বোপরি শেষ কথা, গুজব থেকে দূরে থাকুন। নিজেও গুজব ছড়াবেন না, অন্য কাউকে গুজব ছড়াতে দিবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।